মাত্র 1 মিনিটে শিখবো বিজয় বাংলা টাইপ। তো আজ আপনাদেরকে শেখাবো কিভাবে অভ্র কীবোর্ডের মাধ্যমে মাত্র 1 মিনিটে বিজয় বাংলা টাইপ শেখা যায়। দেখুন, ডেস্কটপে অভ্র কীবোর্ড নামে একটা আইকন আছে, আমি সফটওয়্যারটা আগে ইনস্টল করে রাখছি। তো আমি অভ্র কীবোর্ডে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে অভ্র কীবোর্ডটি এখানে ওপেন হয়েছে, অভ্র কীবোর্ডের একটা বার আসছে। তো বার থেকে এখানে আমি সরাসরি টুলস অথবা সেটিংস এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন নিচে এসে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার, ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে একটা বক্স আসছে, এখানে দুইটা অপশন, প্রথমে লেখা আছে টাইপ অর পেস্ট ইউনিকোড বাংলা টেক্সট হেয়ার, আর নিচে আছে কনভার্ট টু বিজয় এনকোডিং। তো আমি কি করব, সরাসরি উপরের বক্সে ক্লিক করে দিব। হ্যাঁ, ক্লিক করার পরে এখান থেকে আমি আবারও অভ্র বারে গেলাম। অভ্র বারে এসে আমি ইংলিশকে বাংলা করে দিলাম। বাংলা করার পরে আমি ফার্স্ট বক্সে আবারও ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি এখন বাংলিশ লিখব, এ এম এ আর আমার এস ও এম এ আর সোনার দুপুরে এম জি ইলে বাংলা, এ এম আই আমি জি করে তোমায় ভালোবাসা। দেখুন, আমি এখানে বাংলিশ লিখলাম, বাংলিশ লেখার পরে এখানে সরাসরি ইউনিকোডে টাইপ হয়েছে। তো এখান থেকে ইউনিকোডে টাইপ করার পরে আমরা জাস্ট অন ক্লিকের মাধ্যমে এটাকে বিজয় করে নিব। তো কিভাবে বিজয় করব, কনভার্ট টু বিজয় এনকোডিং এইটাতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে সরাসরি বিজয় চলে আসছে। তো এখন মনে হচ্ছে বিজয় লেখা কত সহজ, তাই না? আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু অনেকে আমাদের বাংলা বানানে অনেক ভুল করে থাকি, কিন্তু এখানে ভুল হওয়ার কোনো অপশন নাই। আপনি উপরে বাংলিশ লিখলে এখানে বাংলা সঠিক বানান যেটা, সেটাই কিন্তু আপনাকে দেখাবে। আপনি সেখান থেকে সিলেক্ট করে নিতে পারেন বা বাংলা বানান জেনে নিতে পারেন। তো এখানে আমরা অন ক্লিকের মাধ্যমে উপরে ইউনিকোড লিখে পরে অন ক্লিকের মাধ্যমে এখানে বিজয় করে নিলাম। তো বিজয় লেখাটাকে আমি এখন কপি করব, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করে এই যে কপি। তো কপি করার পরে আমার যেখানে বিজয় নেওয়ার প্রয়োজন আমি সেখানে পেস্ট করব। তো ধরুন আমি এখন এমএস ওয়ার্ডে নিব এই বিজয় লেখাটা, আমি এখান থেকে এমএস ওয়ার্ড ক্লিক করে দিলাম। হ্যাঁ, ওপেন হলো, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। করার পরে জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করে এই যে পেস্ট করছি। তো পেস্ট করার পরে দেখেন এখানে হিজি বিজি এ ভি জি ভি আই উল্টাপাল্টা দেখাচ্ছে। হ্যাঁ, অবশ্যই দেখাবে, কারণ এখানে আপনার যে ফন্ট, সেই ফন্টটা অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার জন্য এটাকে আমি প্রথমে ব্লক করলাম। এই যে ব্লক করার পরে আমি উপরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি লিখব সুতানিয়াম যে, এই যে এস ইউ লেখার সাথে সাথে দেখেন সুতানিয়াম যে আসছে। আমি সরাসরি এখান থেকে এন্টার দিলাম। আপনার এখানে না লিখে সরাসরি ফন্টের এখানে ক্লিক করে কিন্তু এই যে আপনি সুতানিয়াম যে দেখাতে পারেন। তো অনেক সময় আমরা ওটা খুঁজে পাই না, সেই ক্ষেত্রে আমরা ওখানে টাইপ করে লিখতে পারি। যদি আপনাকে আপনার কম্পিউটারে সুতানি এমজি সেট আপ করা থাকে ফন্ট, অবশ্যই এখানে আপনি পাবেন। আর যদি সেট আপ করা না থাকে তাহলে কিন্তু পাবেন না। সেই ক্ষেত্রে আপনাকে সুতানি এমজি ফন্টটা ডাউনলোড করে সেট আপ করে নিতে হবে। তো অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে সুতানি এমজি ফন্ট কোথায় পাবো বা কিভাবে ডাউনলোড করব। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে সুতানি এমজি ফন্ট পাবেন। আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। সরাসরি গুগল ক্রোম ওপেন করলাম। গুগল ক্রোম ওপেন করার পরে এখানে লিখলাম সুতনি এমজে ফন্ট ডাউনলোড, লিখে এন্টার দিলাম। দেওয়ার পরে দেখেন bengalifonts.net এই ওয়েবসাইটে সরাসরি গেলাম। যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করে নিচে আসলাম, আসার পরে ডাউনলোড ফন্ট, একটু অপেক্ষা করি। হ্যাঁ, ডাউনলোড শেষ হয়েছে। এখন আমি এটার উপর রাইট বাটনে ক্লিক করে শো ইন ফোল্ডার, শো ইন ফোল্ডারে যাওয়ার পরে এখানে রাইট বাটনে ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করার পরে স্ট্রাইপ টু সুতানিম যে রেগুলার, এরপরে আমি এখান থেকে সুতানিম যে রেগুলার ফোল্ডারটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। করার পরে এখানে আবার আর একটা ফোল্ডার আমি ওপেন করলাম। করার পরে সুতানিম যে রেগুলার যে ফন্ট আছে এখানে, এটাতে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে একটা উইন্ডো ওপেন হয়েছে, এখান থেকে আমি জাস্ট ইনস্টলে ক্লিক করব। এখানে একটা মেসেজ দিছে যে আমার এর আগে অলরেডি সুতানিম যে ফন্টটা ইনস্টল করা আছে। আপনাদের হয়তো এটা ইনস্টল করা না থাকলে মেসেজটা ডায়ালগ বক্সটা আসবে না বা মেসেজটা দিবে না। তো আমি এখানে এস করে দিলাম।
পয়েন্টার ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর আমি এটাকে ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনারা এইভাবে খুব সহজে অভ্র কিবোর্ডের মাধ্যমে বিজয় বাংলা টাইপ করতে পারেন, খুবই সহজ। আপনারা ট্রাই করে দেখেন, এবং যদি কোনো সমস্যা মনে হয় তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের অভ্র কিবোর্ড ডাউনলোড লিংক এবং সুতানি এমজে ডাউন ফন্ট ডাউনলোড লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই।